আমি নাইম পলগলা টিভির পেছন থেকে আসি গোবার মুখ থেকে শুনতে পারলাম যে এইখানে এক আপুকার সারা জীবনে অর্জিত সকল সম্পদ আছে সব পুড়িয়ে দিচ্ছে তো চলুন আমরা সেটা দেখে আসি দেখুন এটা বিসিএস পরীক্ষার সার্টিফিকেট মাস্টার ডিগ্রি সার্টিফিকেট এইসব গুরুত্বপূর্ণ সম্পদ আপনি কেন পড়তে আসছেন আমার এই দেশে কোন চাকরি বাকরি কিছুই না আমি দেখে কি করবো এগুলা তাই আমার সম্পদে পুড়িয়ে ফেলছি আগুনে আমরা কিন্তু এখন সরাসরি লাইভে আছি সব কথা তো আপনারা শুনতেই পারলেন তো আপুর আমরা নাম্বার এখন স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যারা আপুকে চাকরি দিতে চান তারা যোগাযোগ করুন আপনার তো বাইকে কপাল খুলে গেছে প্রধানমন্ত্রী এখানে কমেন্ট করছে কমেন্টের মাধ্যমে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে বলছে তো আমি যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলোর উত্তর খালি আপনি দিবেন প্রথম কোশ্চেন হচ্ছে আপনি কি প্রধানমন্ত্রীকে চিনেন হ্যাঁ উনি আমার তো মায়ের মতো এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনি কি বঙ্গবন্ধুকে চিনেন হ্যাঁ আমি তো ওনাকে চিনি উনি তো আমার স্বামীর পরবর্তী স্থানে আপনি কি আওয়ামী লীগ করেন হ্যাঁ আমার রক্তে আওয়ামী লীগ মিশে আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী এখন আমাদের লাইভে আছে হঠাৎ আন্নুর নাম্বার থেকে একটা কল চলে আসছে তো আমরা এখন হ্যালো আবার আপনার সাথে কথা বলবো টানা দিল মাও খাতি দেয় না দেখি ফেসবুকের থেকে একটু ঘুরিয়ে আসে সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেলো একটা মেয়ে শালা আমারও তো বাড়ির সার্টিফিকেট আছে এবার আমার চাকরি পাওয়া ঠেকাই কি যাই সার্টিফিকেট গুলো নিয়ে আসি এবার আমার চাকরি পাওয়া ঠেকাই কি যা এই ফোনে কি যা বসে রয়েছে রে বাপ নাকি হে বাপ এবার আমার চাকরি পাওয়া ঠেকাই কি যা তুই আমার বাড়ি থাকার জন্য রেডি হয়ে যা শালা তোর বাড়ির থেকে আমাকে বাই করে দিস তুই থাকে তুই সারা জীবন মাঠেই কাজ করবি এবার আমি চাকরি নিয়েই ছাড়ব মনে হয় না চাকরি বলে পাশে কোন ভিডিও দেখি বলে পাই চাকরি এবার আমি পাবোই মেয়ে মানুষ যদি চাকরি পায় আমি পাবো না কে দে বাপ দে লাইটারটা দে টিকিট গুলো দেখি লাইটার কি করবি গালা গোলা খাসরি লাগছে আবার আমি তোমার খাওয়াল গালা তাজা খাবো কেন দাও সার্টিফিকেট গুলো পুরাবো চাকরি তো নিতেই হবে তাই করিস সকাম করিস কি চাকরি পাই না দেখি সার্টিফিকেট তো পুরাবো কিন্তু প্রধানমন্ত্রী দেখবেন কেমন সাংবাদিক তো লাগবে সেদিন ভিডিও দেখার সময় মনে হয় নাম্বারটা সেভ করে রাখছে দেখি সাংবাদিকে ফোন দি হ্যালো ভাই আপনি কি সলবল টিভির সাংবাদিক বলছেন নাকি ভাই আপনি তো দেখলাম একটা মেয়ে সার্টিফিকেট পুরা চাকরি দিছেন আমার তো একটা চাকরির দরকার ভাই আমাকে একটু ভিডিও করে দেন না সমস্যা নাই করে দেবো না আগে তো আমার মার্কেট লো ছিল ভাইরাল হওয়ার পর মার্কেট হাই হয়ে গেছে 1000 টাকা করে দেবেন সমস্যা নাই না ভাই 1000 টাকা বেশি হয়ে যায় একটু কম টম করে রাখেন 350 টাকা দেবো না আপনি আসেন 1000 টাকা ছাড়া হবে না ভাই আজকে বাড়াবো না আসেন ভাই বেলা কষ্ট আছে বাপের সাথে মারামারি করে বেড়ার নিচে থেকে সার্টিফিকেট নিয়ে আইছি সার্টিফিকেট বেড়া হোক আর হোক সেখান থেকে বেড়ে 1000 টাকা লাগবে তাহলে আসেন সমস্যা নাই কম বেশি বিড়িটিরি খাওয়ার টাকা দেবো না বেশি শালা তোর মতন সাংবাদিক মাঠে মাঠে হাইটি বেড়াই আজকে চাকরির জন্যই তোকে 1000 টাকা দেওয়া লাগতেছে শালা চাকরি আগে পাই তারপর তোকে দেখ তারপর তোকে দেখ দেশে এসব কি হচ্ছে প্রতিনিয়ত সবাই সার্টিফিকেট পড়াছে এখনো শুনতে পারলাম যে এক ভাই সার্টিফিকেট পড়াবে তো আমরা এখন তো সেখানে যাব গিয়ে দেখবো সে কি করে তুই তো এখনো শুরু করিস নি কি করবো কি করবি আমি যা বোঝার দরকার তাই বলে আপনি তো বলেন নেই যে শুরু করার কথা
ওই তো যাই হোক হয়েছে তাতে শুরু কর তাতে শুরু কর যাই হোক ভিডিওটা আপনি কাটি দেন আমি দেখি শুরু করব ব্যাপার না কাট দেন থেকে শুরু কর পাং আমরা এখন লাইভে যাচ্ছি আমি নাই আপনারা দেখছেন ফলোবলার টিভি তো দেশে প্রতিনিয়ত সার্টিফিকেট পড়ানো হচ্ছে এর আগের ভিডিওতে মেয়ে পড়াইছিল এখন আবার একটি ছেলে পড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেট কতগুলো ওর তো তিনটা এর অনেকগুলো দেখি এর চাকরি হয় কিনা চাকরি দিতে আমরা পারি কিনা ও নো শিট শিট কাজের কাজ কর প্রধানমন্ত্রী নাম্বার দেখতে পারছেন তো প্রধানমন্ত্রী এখানে একটি কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করিনি প্রথম প্রশ্নটি হলো এই যে কিছুদিন আগে সবাই ধান কাটতে গেল তুমি কি গেছিলে আমাদের চতুর্থ প্রশ্ন আপনি কি বঙ্গবন্ধুকে আপনার পিতা সমতুল্য ভাবেন এক বাপেক নেই জলি মত তুমি আবার আর এক বাপেক বানাচ্ছাও কাজ হয়েছে এবারও কি এমনি ফিরে গেল নাকি আরে না এবার প্রধানমন্ত্রী ফোন দেখে কথা বলেন হ্যালো আচ্ছা কথা বলে হ্যালো 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 হয় না কে ফোনে তো চার্জ নাই কারেন্ট ছিল না দর্শক গ্রাহক এর যে প্রশ্নের উত্তর উত্তর দেখে তো আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী কি বলতে পারে তো আপনারা আমাদের সাথে থাকতে বলছে এতে কি চাকরি পাওয়ার আসলে যোগ্য সেটা আপনারা কমেন্ট করে জানান এবং খাই কিন পরে